পশ্চিমবঙ্গের বিভিন্ন বিদ্যালয়গুলিতে যে সমস্ত পাস্ট গ্রাজুয়েট টিচার আছেন তারা তাদের একটি আন্দোলন করছেন যে তাদের যে বেতন বঞ্চনা সেই বেতন বঞ্চনা দূর করতে হবে সেই জন্য একটি সংগঠন তৈরি হয়েছে বিজিটিএ সেই সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিভিন্ন আন্দোলন এবং বিভিন্ন কর্মসূচি তারা গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও তাদের বিভিন্ন কর্মসূচি আছে সেই কর্মসূচির মধ্যে আজকে ছিল যে শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাৎ এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাৎ করেছেন এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার ফলে শিক্ষামন্ত্রী নাকি তাদের বলেছেন যে তাদের যে দাবি আছে মূলত যে পে স্কেল নিয়ে যে দাবিগুলি আছে সেই দাবি এছাড়াও ক্যাশ এই দাবিগুলো নিয়ে তিনি অকে এবং শিক্ষা দপ্তরও সেই দাবি সম্পর্কে অকে বহাল এবং তিনি নাকি আশ্বস্ত করেছেন এখন আশ্বস্ত করেছেন কিন্তু সেই আশ্বস্ত করার ফল যে কতটা কার্যকর হলো সেই আশ্বস্ততা সেটা নিশ্চয়ই রোপা বেরোনোর পর তা বোঝা যাবে যদি রোপাতে দেখা যায় যে তাদের যে দাবিগুলি ছিল সেই দাবিগুলো মিটেছে তাহলে অবশ্য অবশ্যই বলা যাবে যে তাদের যে ওয়াকি তারা যে ওয়াকিবহল ছিলেন সেই ওয়াকি ওয়াকিবহলের ফলে তাদের কার্যকর হয়েছে তাদের দাবিগুলো কিন্তু যদি দেখা যায় যে রোপাতে তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো সঠিকভাবে পূরণ হলো না কারণ এর আগেও অন্যান্য বিভিন্ন যে দাবি দেওয়া ছিল সেগুলো নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আশ্বস্ত করেছিলেন কিন্তু সেই দাবিগুলো কিন্তু সঠিকভাবে সম্পূর্ণভাবে পূরণ হয়নি কারণ নিশ্চয়ই জানেন প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা এখনো তাদের যে নির্দিষ্ট দাবি সেই দাবি কিন্তু এখনো তাদের মান্যতা পায়নি সুতরাং এখন দেখার বিষয় যে রোপা বেরোনোর পর কতটুকু কার্যকর হয় তাদের যে দাবি দেওয়া যেগুলো আছে তারা সেই দাবিগুলো নিয়ে আন্দোলন করছে এবং ভবিষ্যতে যদি দেখা যায় সেই দাবি তাদের পূর্ণতা পেলো না বা মান্যতা পেলো না তাহলে ভবিষ্যতেও এই আন্দোলন আরও তারা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন এবং আন্দোলন বেতন সংক্রান্ত হোক বা যে কোনো দাবি যদি সেটি সঠিক হয় বা ন্যায্য হয় তাহলে অবশ্যই তারা আন্দোলন করতে পারে এ নিয়ে কোনো দ্বিমত নেই অর্থাৎ যদি ন্যায্য দাবি হয়ে থাকে এখানে যে বিষয় যে তারা যে দাবি জানাচ্ছে এখন সেই দাবিকে ন্যায্যতা বা তারা সত্যি সত্যি সেই দাবিকে মান্যতা দিচ্ছে কিনা তা জানা যাবে আগামী রোপা প্রকাশের পর ততদিন পর্যন্ত সবাইকে অপেক্ষাই করতে হবে অবশ্য অবশ্যই যদি দেখা যায় যে সেখানে মান্যতা পেয়েছে তাহলে তার স্বীকার করতে হবে ধন্যবাদ সবাইকে যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে ভিডিওটি প্লিজ শেয়ার করবেন